অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। কর্মফলদাতা শনিদেব 23 মে থেকে বক্রি হচ্ছে এবং 11 অক্টোবর পর্যন্ত এই বক্রি থাকছে, অর্থাৎ 23 মে 2021 টু 11 অক্টোবর 2021 পর্যন্ত এই শনিদেব বক্রি অবস্থায় থাকছে। এর ফলে বৃষ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে, আপনি যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের জাতক বা জাতিকা হন, আপনার জন্য শনি মহারাজ কোন কোন দিক থেকে লাভ দিবে এবং কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। তো শুরু করা যাক। কর্মফলদাতা এই শনি বক্রি হচ্ছে, এর ফলে বৃষ রাশি অথবা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা কী রেজাল্ট পেতে চলেছে, কোন কোন দিকগুলো ভালো, দেখুন প্রথমেই জানাই। বৃষ রাশি অথবা বৃষ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে এই শনি। বৃষ রাশি এবং বৃষ লগ্ন দুটির ক্ষেত্রেই রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে শনি। শনি আপনার বর্তমান সময়ে নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন এই ভাগ্যভাবে অবস্থান করে বক্রি অবস্থায় কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের সম্পূর্ণরূপে সাপোর্ট পাবেন না। পিতার সঙ্গে আপনার মত পার্থক্য দাঁড়াবে, অর্থাৎ মানে সম্পূর্ণরূপে যে একদম ফট করে যে ভাগ্যের দ্বারা ফট করে কোনো কাজ হয়ে যাবে, যেটা এতদিন ধরে হয়ে যাচ্ছিল, এই 23 মের পর থেকে ভাগ্যের সাপোর্টটা 23 মে 2021 টু 11 অক্টোবর 2021 পর্যন্ত সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন না। এবং পিতার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ এবং গভর্নমেন্টের কন্ট্রাক্টের সঙ্গে যারা আছে সেই জায়গাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। এবং এই শনির দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে, আপনার রাশি অথবা লগ্নের। দেখুন সফলতা লাভ সাকসেস জায়গাতে আপনারা পাবেন, কিন্তু যথেষ্ট মেহনতি যথেষ্ট পরিশ্রম করার পর আপনারা কিন্তু সফলতা লাভ সাকসেস কিন্তু পাবেন। আপনি বৃষ রাশি বা বৃষ লগ্নের মানুষ, মানে এক চান্সে কোনো কাজ হয়ে যাওয়া এটা কিন্তু হবে না, অর্থাৎ কিছুটা চড়াই উতরাই পথ আপনাদেরকে পেরাতে হবে, অর্থাৎ বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে সফলতার মুখ কিন্তু দেখতে হবে। এবং আপনাদের যেমনি এটা ভাগ্যপতি তেমনি কর্মপতি, কর্মের জায়গাটাতে কিন্তু আপনাদের ভালো, অর্থাৎ কর্মের জায়গাটা যেহেতু এটা আপনাদের রাজ্যকারী প্ল্যানেট, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি করবে এবং যতটা আপনারা পরিশ্রম করবেন কর্মে করবেন ততোধিক আপনারা শনি মহারাজ আপনাদেরকে কিন্তু ঠেলে অর্থ কিন্তু দিবে, অর্থাৎ আপনি যেমন পরিশ্রম করবেন শনি মহারাজ ঠিক তেমনি রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেবে। অর্থাৎ কর্মপ্রাপ্তির জায়গাটা আপনাদের থাকছে এবং কর্মক্ষেত্রে যারা প্রমোশন চাইছেন সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন, কর্মক্ষেত্রে প্রমোশন কর্মপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। আপনি বৃষ রাশির জাতক বা জাতিকা, যেহেতু আপনাদের একাদশ বা একাদশভাবে জায়গাটাতে বাধা হবে, কিন্তু আলটিমেটলি যা হবে দেখে নেব এরকম মনের জোর নিয়ে যদি এগাতে পারেন আপনারা নিশ্চিতরূপে কিন্তু সাকসেস পাবে। এই শনির দৃষ্টি আপনাদের রাশি অথবা লগ্ন সাপেক্ষে থার্ড হাউসে পড়ছে, অর্থাৎ পরাক্রমের জায়গাতে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের উদ্যম পরাক্রম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম হবে, কিন্তু যারা মার্কেটিং লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা অনলাইনের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় শনি কিন্তু ভালো ফল কিন্তু আপনাদেরকে দেবে। অনলাইনে কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছে
তাদেরকে কিন্তু শুনি মহারাজ আপনাদেরকে কিন্তু অপার ধন ঢেলে দিবে, এবং এর সাথে সাথে আপনাদেরকে বেশ কিছু কন্ট্রাক্টের জায়গাগুলো কিন্তু আপনাদের খুলে দিবে। রাজ্যকারী গ্রহ যোগাযোগ কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করছে, শনি মহারাজ কিন্তু আপনাদেরকে দিবে। যেহেতু বিষরাশি অথবা বিষলগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিবে, এবং এই শনির দৃষ্টি আপনাদের রাশির ষষ্ঠভাবে পড়ছে, অর্থাৎ যেখানে ঋণ রোগ এবং শত্রুতা এই তিনটা কিন্তু বিচার করা হয়। দেখুন প্রথমেই আপনাদেরকে আসি আপনাদের ক্ষেত্রে ঋণের জায়গাটায়, এই সময় কিন্তু আপনাদের ঋণগ্রস্ত আপনারা হয়ে যেতে পারেন, সেই জায়গাটা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে নজর রাখতে হবে, বা কাউকে আপনি ঋণ দিয়ে সেই টাকাটা রিকভারি করার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে, অর্থাৎ ঋণ থেকে আপনারা শত হাত দূরে থাকুন। কর্মফলদাতা এই যুগে কলিযুগে শনি মহারাজ যে আপনি যেমন কর্ম করবেন ঠিক এক্সাক্ট রেজাল্ট আপনি কিন্তু পাবেন, ন্যায় কর্ম করুন ন্যায় করুন ন্যায় ফল আপনি পাবেন। তো এবং শত্রুতাটাও আপনাদের এই সময় কিন্তু থাকবে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অহেতুক শত্রুতা পারিবারিক গণ্ডগোলের জায়গা, পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গণ্ডগোলের জায়গা, এবং কম্পিটিটিভ পরীক্ষাতে আপনাদেরকে কিন্তু যথেষ্ট বেগ পেয়ে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন তাদেরকে কিন্তু যথেষ্ট মেহনতি পরিশ্রম কিন্তু করতে হবে, কম্পিটিটিভ এক্সাম যারা দিবেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু এগাতে হবে। কিন্তু একটা আশার বাণী, আপনাদের শরীরগত দিকটা শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। আপনি বিষরাশির মানুষ বিষরা লগ্নের মানুষ হেলথের দিকটা কিন্তু আপনারা এই সময় কিন্তু ভালো ফল আপনাদেরকে কিন্তু নির্দেশ করছে, আপনি বিষরাশি অথবা বিষলগ্নের মানুষ হলে। এবং দেখুন ভাগ্যভাবে থাকছে, ভাগ্যের যেমন সম্পূর্ণরূপে বকরি অবস্থায় থাকছে, এবং এই দৃষ্টিগুলো বকরি দৃষ্টি কিন্তু পড়ছে, থার্ড হাউস আপনার ইলেভেন্থ হাউস আপনার সিক্সথ হাউস এই তিনটা হাউসে যে দৃষ্টিগুলো পড়ছে, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ ফল কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল কিন্তু আপনারা পাবেন, আপনি যদি বিষরাশি অথবা বিষলগ্নের জাতক বা জাতিকা হন। কিন্তু কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রের মান সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা আপনাদের থাকবে, এবং শত্রুতা বা যারা কোর্ট মামলা করতে যাচ্ছেন মামলা মোকদ্দমা করতে যাচ্ছেন এই জায়গাটাতে আপনারা কিন্তু ভেবে সিদ্ধান্ত নিন, এবং হঠকারিতার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কিন্তু সমস্যা আসতে পারে, এবং ঋণ থেকে আপনারা কিন্তু সাবধানে থাকেন, ফট করে কোনো ঋণ নেবেন না বা ঋণ দিবেন না, এই জায়গাটাতে রিকভারি করার ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড সমস্যা কিন্তু আসবে। আমি আবারও বলছি বি কেয়ারফুল বিষরাশি বিষলগ্ন, এবং সফলতার জায়গাতে যথেষ্ট আপনাদেরকে বেগ পেয়ে অর্থাৎ হোঁচট খেয়ে কিন্তু এই 23শে মে টু 11ই অক্টোবর, অর্থাৎ এই 23শে মে টু 11ই অক্টোবর 2021 পর্যন্ত এই শনির বক্রতায় বিষরাশির উপর বেশ কিছু শুভ ফল যেমন থাকছে বেশ কিছু দিক থেকে সমস্যা কিন্তু থাকছে, যেহেতু অশুভ গ্রহ বকরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ ফল কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ বিষরাশির ক্ষেত্রে যেহেতু রাজ্যকারী প্ল্যানেট বিষরাশি অথবা বিষলগ্নের ক্ষেত্রে বেশ কিছু জায়গাতে অপরচুনিটির সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে, এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে। নমস্কার, ধন্যবাদ।